আজকের নাটক ও হেনরির গল্প অবলম্বনে দি স্কাইলাইট রুম। উত্তর কলকাতা শ্যামবাজার অঞ্চলের এক বনেদিবারের গিন্নি হলেন প্রতিভা মিত্র। তিনি নিঃসন্তান এবং তার স্বামী ইতিপূর্বে প্রয়াত হয়েছেন। তিনি তার মস্ত বাড়িটিকে দীর্ঘ দিন ধরে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছেন। এইভাবেই কাটে তাঁর দিনগুলি। তার সহকারী রমলা সবসময় তার সঙ্গে সঙ্গেই থাকে। প্রায় প্রতিদিনই ঘর ভাড়া নেবার জন্য কোনো না কোনো লোক এসে ঘরগুলো দেখতে থাকেন। এই দেখুন, এই ফ্ল্যাটটায় বড় বড় দুটো ঘর আছে। এখানে একজন ভদ্রলোক প্রায় 8 বছর ধরে ছিলেন। এই ফ্ল্যাটটা আপনার থাকার জন্য একদম আদর্শ জায়গা। আসলে না, মানে বলছিলাম যে আমার এত বড় ঘর চাই না, এটা কোনো ডাক্তারেরই থাকার উপযুক্ত হবে। প্রতিভা মিত্র এ কথা শুনে এমনভাবে মুখভঙ্গি করলেন যে সুপ্রকাশের মনে হল তার বাবা মা তাকে ডাক্তারিটা না শিখিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছেন, কারণ এই ফ্ল্যাটটা হয়তো ডাক্তারেরই উপযুক্ত ছিল। আচ্ছা চলুন তাহলে দোতলায় যাই। ওখানে আগে অমলবাবু থাকতেন, তাঁর তো ঘরগুলো এতই পছন্দ ছিল যে প্রতি মাসে ভাড়ার অতিরিক্ত টাকা দিয়ে যেতেন। এখন তিনি অফিসের কাজে বাইরে গেছেন। দোতলার ঘরগুলো দেখার পর সুপ্রকাশ জানায় যে এত আসবাবপত্রে ঠাসা কোনো ঘর তার প্রয়োজন নেই, তার চাই সস্তা ধরনের কোনো ঘর। ওহো, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কোনো একটা সস্তা ঘর চাই তো? তাহলে বরং চলুন তিনতলায় যাওয়া যাক। এই হলো দেবাশিস বাবুর হল ঘর। তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকেন। ভদ্রলোক খুব সিগারেট খান আর সারাদিন বসে বসে নাটক লেখেন, তাই এই হল ঘরটা খালিই থাকে। চলুন একবার দেবাশিস বাবুর ঘরটা দেখিয়ে আনি, যদি পছন্দ হয়ে যায় আপনার ভাড়া ওই 600 টাকা। কোনো নতুন ভাড়াটে এলে প্রতিভা মিত্র তাকে কায়দা করে একবার দেবাশিস বাবুর ঘরটা দেখিয়ে আনেন। এই ঘটনায় দেবাশিস বাবু প্রতিবারই একটু হকচকিয়ে যান এবং ঘরটি হাতছাড়া হবার ভয় বাকি পড়া ভাড়ার টাকা তড়ি ঘড়ি মিটিয়ে দেন। বলছিলাম যে এর থেকে কম ভাড়ার কোনো ঘর কি আপনার রয়েছে? এই মানে ধরুন 300 টাকার মধ্যে। একথা শুনে বিরক্তির সঙ্গে প্রতিভা মিত্র তার সহকারী রমলাকে চিৎকার করে ডাকতে থাকেন। হ্যাঁ ম্যাডাম, বলুন কি করতে হবে। রমলা, এই ভদ্রলোকটিকে একটু আমাদের চারতলার মানে ওই চিলে কোঠার ঘরগুলো একবার দেখিয়ে আনো তো। হ্যাঁ ম্যাডাম। তিনতলা থেকে চারতলায় যাওয়ার কোনো পাকা সিঁড়ি নেই, একটা মই বেয়ে খুব সাবধানে সেখানে যেতে হয়। একটা স্টোররুম পেরিয়ে কিছুটা গেলেই পরপর কয়েকটা ছোট ছোট স্কাইলাইট রুম। রাতের বেলায় চাঁদের আলোয় আলোকিত হয়ে ওঠে ঘরগুলো, তাই সম্ভবত এই রকম নাম। ঘরগুলির মধ্যে একটি লোহার খাট, একটি চেয়ার এবং জামাকাপড় রাখবার ছোট্ট একটি আলমারি আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় দেওয়ালগুলো যেন ক্রমশ কাছে সরে আসছে। এই ঘরে যেন বেশিক্ষণ থাকলে দম বন্ধ হয়ে আসবে। কিন্তু দেওয়ালের ওপরের দিকে কাঁচের একটা ভেন্টিলেটর আছে, সেটা দিয়েই আকাশের নীল দিগন্ত চমৎকারভাবে দেখতে পাওয়া যায়। এই ঘরটি কি আপনার পছন্দ হয়েছে? এর ভাড়া 200 টাকা। সুপ্রকাশ এই বাড়ির প্রতিটি ঘর দেখার পরেও তার পছন্দ হয়নি কোনো ঘরই, তাই সে চলে যায় অন্যত্র। ঠিক সেই সময় রমলাকে নিচ থেকে ডাক দেন প্রতিভা মিত্র, কারণ নতুন এক ভাড়াটে এসেছে ঘরের খোঁজে। আগন্তুক তরুণীর নাম শ্রুতি গাঙ্গুলি। সে মস্ত বড় একটা টাইপরাইটার নিয়ে এসেছে। তরুণীটিকে দেখে মনে হয় তার শরীরের বার থেমে গেলেও তার চুল এবং চোখগুলো যেন ক্রমশ বেড়েই চলেছে। দেখুন, একতলার এই ফ্ল্যাটটায় বড় বড় দুটো ঘর রয়েছে,
আর দেখুন এই আলমারিটা, আপনার সব জামা কাপড় এখানে গুছিয়ে রাখতে কোনো অসুবিধেই হবে না। এই আলমারিটা এতটা বড় যে একটা মানুষের কঙ্কালও তো এখানে হেঁটে যেতে পারে। আর এখানে ওষুধপত্র রাখারও তো বেশ ভালো জায়গা আছে দেখছি, কিন্তু আমি তো ডাক্তার নই, কোনো ডাক্তারেরই উপযুক্ত হবে এই ঘরটা। সত্যি একজন চিকিৎসকই ছিলেন আগে এই ঘরটিতে, তারপর অবশ্য কোনো লোকেরই পছন্দ হয় না এই ঘর। বহুদিন তাই ফাঁকাই পড়ে রয়েছে একতলার ওই ঘরটি। সবার প্রথমে প্রতিভা মিত্র এই ঘরটি দেখান সকলকে। আচ্ছা বেশ, চলুন তাহলে দোতলায় ওঠা যাক। আগেই বলে রাখছি এখানে কিন্তু কোনো ডাক্তার এর আগে থাকেননি, এর ভাড়া 800 করে। না না, আমি এত টাকা ভাড়া দিতে পারবো না, একটু ওপরের তলায় কম ভাড়ার কোনো ঘর দেখান না আমায়। চলুন তাহলে, চিলে কোঠায় ওঠবার আগে একবার তিনতলায় ঘরগুলো আপনাকে দেখিয়ে আনি। তিনতলায় এই ঘরগুলোর তুলনামূলক একটু কমই ভাড়া। নিজের স্বভাববশত প্রতিভা মিত্র তিনতলার ঘরগুলো দেখাতে দেখাতে হট করে দেবাশিসবাবুর ঘরে এসে হাজির হন। ঘরটির শিল্প সৌন্দর্য বর্ণনা করতে থাকেন তিনি। কিন্তু শ্রুতি গাঙ্গুলির যে তেমন পছন্দ হয়নি ঘরটা, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। না, সত্যি খুব নিপুণ কারুকার্য করা এই ঘর, কিন্তু আমার এই ধরনের ঘর চাই না। আমার চাই অল্প আসবাবের ছোট ও সস্তা একটা ঘর। রমলা, আমি আর ওপরে উঠতে পারছি না, তুমি ভদ্রমহিলাকে চারতলার ঘরগুলো দেখিয়ে আনো তো একবার। এই মুইটা ধরে খুব সাবধানে ধীরে ধীরে ওপরে উঠুন, আমি আপনার পরেই উঠব, কোনো ভয় নেই, একবার অভ্যাস হয়ে গেলেই দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না। না না ঠিক আছে, আমি উঠে যেতে পারবো। এই স্কাইলাইট রুমটির ভাড়া মাত্র 200 টাকা, পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি এই ঘরটাই নেব। শ্রুতি একটি বেসরকারি অফিসে টাইপরাইটিং এর কাজ করত। সে প্রতিদিন সকাল হলেই স্নান করে কাজে বেরিয়ে যেত, আর রাতে এক গোছা কাগজ নিয়ে বাড়ি ফিরত। অনেক রাত পর্যন্ত সে টাইপরাইটারে টাইপ করে চলত। যেদিনগুলোতে তার টাইপিং এর কাজ থাকতো না, সেদিনগুলোতে সে প্রতিবেশীদের সঙ্গে গল্পে মশগুল হয়ে পড়ত। তার সুন্দর কথা শ্রোতাদের মনকে হালকা করে দিত। প্রতিভা মিত্র কিন্তু এই চিলেকোঠার বাসিন্দাদের বিষয়ে কোনো আগ্রহই ছিল না। ঠিক সময় ভাড়া পাওয়া নিয়ে তার যেটুকু ভাবনা। একদিন এমনই এক গল্পের আসরে, আমি একটা নাটক লিখছি, এখনো ছাপতে দেওয়া হয়নি, শ্রুতি তুমি একটু পড়ে দেখবে? আমি একা কেন, সকলেই তো আপনার নাটকটা শুনতে উৎসুক, আপনি নিজেই একবার পড়ে শোনান না। দেবাশিস বাবু তাঁর এই রোম্যান্টিক নাটকের প্রধান চরিত্রে শ্রুতিকেই মনে মনে কল্পনা করেছিলেন। নাটকটা শুনতে শুনতে প্রিয়তোষ এবং বিমলও যেন শ্রুতির কথাই ভাবতে থাকে। কিন্তু সুছন্দা এবং অনামিকা শ্রুতির কথাতে প্রায়ই উপহাস করে বলতো, তাই নাকি, কিংবা কি যে বলো তুমি, গোছের কথাবার্তা। বোঝাই যেত তারা মনে মনে শ্রুতির প্রতি ঈর্ষা কাতর। হঠাৎ করে শ্রুতি আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ওই ওই দেখো অনিমিক, আমি এখান থেকে বসেও কি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তাকে। শ্রুতির কথা শুনে সবাই এদিক ওদিক তাকাতে থাকে। কেউ দেখলো পাশের বাড়ির জানলার দিকে, কেউ তাকালো আকাশে উড়ে যাওয়া কোনো প্লেনের দিকে, কেউ বা ভাবল রাস্তা দিয়ে চলে যাওয়া কোনো গাড়ি চালকের নাম হবে অনিমিক। ছোট্ট আঙুলটাকে আকাশের দিকে তুলে শ্রুতি বলল, আরে না না, আমি ওই তারাটির কথা বলছি, ঝিকমিক করছে যে তারাটা সেটা নয়, তার পাশে স্থির হয়ে আছে যে নীল তারাটি, দেখো না কি সুন্দর ওর নীল আভা। আমি না রোজ রাতে আমার ঘরের ছোট্ট ঘুলঘুলিটা থেকে ওকে দেখতে পাই, তাই আমি ওর নাম দিয়েছি অনিমিক। আচ্ছা তাই নাকি, আমাদের তো জানা ছিল না তুমি আবার একজন জ্যোতির্বিদ, তুমি তারাদের নামটামও দিয়ে থাকো নাকি? হ্যাঁ, আমার নীল আকাশে ঝিকমিক করা ওই তারাদের দেখতে
খুব ভালো লাগে। অনেক তারার নামও আমি জানি। আচ্ছা, তাই নাকি? কিন্তু তুমি যে তারাটার কথা বলছো সেটার আসল নাম গামা। সেটা আসলে ক্যাসিওপিয়া নক্ষত্রপুঞ্জের একটা তারা। কিন্তু আমার মনে হয় অনিমিক নামটাই বেশি ভালো। কেমন একটা কাব্যিক সুরভি আছে নামটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। একজন জ্যোতির্বিদের যতটা অধিকার আছে কোনো নক্ষত্রের নামকরণ করবার, শ্রুতিরও ততখানি অধিকার রয়েছে। কিন্তু এখান থেকে তারাটা ভালো করে দেখা যাচ্ছে না। আমার ওই ছোট্ট ঘরটা তো একটা পাতকুয়োর মতো। সেখানে খাটে শুয়ে ঠিক মাথার ওপরে ওই ঘুলঘুলিতে দেখা যায় ওই একটি মাত্র তারা। মনে হয় রাতের আকাশ তার কালো রেশমের পোশাকে একটা হীরের টুকরো আটকেছে। আচ্ছা, তাই বুঝি। এইভাবে হাসি মজার মধ্যে দিয়েই কাটতো তাদের সান্ধ্য আসর। কিন্তু এমন এক সময় এলো যখন শ্রুতি আর হাতে করে কাগজের গোছা নিয়ে বাড়ি ফিরত না। তার কাজটি চলে গেছে। সে শুধু এক অফিস থেকে অন্য অফিসে ছুটত কাজের সন্ধানে। কিন্তু যেখানেই সে যেত শুধু প্রত্যাখ্যানই জুটত তার কপালে। একদিন সন্ধ্যাবেলা সে গেল প্রতিভা মিত্রর ঘরে। সচরাচর এমন সময় শ্রুতি রাতের খাবার খেয়েই বাড়ি ফিরত। কিন্তু সেদিন সেটুকুও জোটেনি তার। সেদিন প্রতিভা মিত্রর ঘরে বসেছিলেন প্রিয়তোষ সান্যাল। আসুন আসুন শ্রুতি, আসুন, এইখানে বসুন। আচ্ছা, আপনি আমার সম্বন্ধে কি মনে করেন? মানে বলতে চাইছি, আমার আপনাকে খুব পছন্দ। আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন? তাহলে কিন্তু আপনার সব ঝঞ্ঝাটও মিটে যাবে। না না না, এসব আবার কি কথা? আমি আসলে প্রতিভা মিত্র সন্ধানে এখানে এসেছিলাম, কিন্তু তিনি তো নেই দেখছি। শ্রুতি কোনো মতে নিজের জীর্ণ শরীরটাকে টানতে টানতে নিজের চিলেকোঠার ঘরটিতে গিয়ে পৌঁছয়। খুব ক্লান্ত লাগছে শরীরটা, একটু শুয়ে থাকি, শাড়িটা পরে বদলে নেব। চারপাশটা যেন অন্যদিনের চেয়ে আরো বেশি অন্ধকার লাগছে। আকাশটাও কেমন যেন আজ কালো মেঘে ঢেকে রয়েছে। ওই তো আমার একাকিত্বের সঙ্গী অনিমিক। সুচন্দাদি সেদিন ঠিকই বলেছিলেন, ওর নাম গামা। কিন্তু ওকে যে আমার অনিমিক বলতেই বড্ড ভালো লাগে। শ্রুতি শুয়ে শুয়েই দুবার চেষ্টা করলো তার হাতটা নাড়াবার। তৃতীয়বারের চেষ্টায় সে নিজের হাতটাকে মুখের কাছে এনে অনিমিকের দিকে আনমনে একটা চুম্বন ছুড়ে দিল। তারপর হাতটা যেন আবার গড়িয়ে পড়ল নিচে। তুমি কিন্তু আকাশের যে কোনো দিকেই থাকতে পারতে, কিন্তু দেখো আমার এই ঘরটির ওপরেই কেমন স্থির হয়ে রয়েছে। আমি জানি তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসো, তাই না? কিন্তু আমার কেমন ঘুম আসছে। গুড বাই অনিমিক, গুড বাই। পরের দিন সকাল 10টার সময় শ্রুতির ঘরের সামনে মানুষের জটলা। সেখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। শ্রুতি ম্যাম, শ্রুতি ম্যাম, একবার দরজাটা খুলুন। গতকাল রাতে আপনি প্রতিভা মিত্রর সঙ্গে দেখা করতে চাইছিলেন, কেউ একটু চেষ্টা করে দেখুন না, উনি তো কোনো সাড়া শব্দই দিচ্ছেন না। ক্রমে জনতার মধ্যে একটা শোরগোল পড়ে গেল। দেবাশিস ও প্রিয়তোষ ক্রমাগত ধাক্কা দিয়ে শ্রুতির ঘরের দরজাটা ভেঙে ফেলল। সবাই দেখল খাটের ওপর অচেতনভাবে পড়ে রয়েছে শ্রুতি। সকলের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হলো কি উপায়ে শ্রুতির জ্ঞান ফিরিয়ে আনা যায় তাই নিয়ে। কেউ বারবার তার মুখে জলের ছিটে দিতে থাকল, কেউ বা তার হাতের কবজিতে ধীরে ধীরে আঘাত করতে থাকল। কিন্তু কোনোভাবেই শ্রুতির জ্ঞান ফেরানো গেল না। এই অবস্থায় রমলা সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। এক্ষুনি এক্ষুনি কেউ একটা অ্যাম্বুলেন্স ডেকে আনো। সম্ভবত প্রতিভা মিত্রই ফোন করেছিলেন হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই সাদা কোট পরা এক তরুণ ডাক্তার অ্যাম্বুলেন্সের সঙ্গে এসে হাজির।
আসুন 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 ডাক্তারবাবু, আমার বাড়িতে এত বছর ধরে এত রকমের লোক থাকে কিন্তু এর আগে কখনো এরকমটা হয়নি। আমি তো বুঝতেই পারছি না যে কি করে এসব হলো। আমরা সবাই মিলে শ্রুতির জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হলো না। আপনি একবার দেখুন না গিয়ে। রোগিনীর নাম শুনে ডাক্তার সবাইকে সরিয়ে তরতর করে উঠে গেল চিলে কোঠার ঘরে। মনে হলো এই নামটি যেন তার অনেক দিনের চেনা। তারপর দু হাতে সযত্নে বয়ে নিয়ে এলো শ্রুতির অচেতন দেহ। নিচে নেমে প্রতিভা মিত্রকে লক্ষ্য করে সে বলল, এরকম একটা ঘুপচি ঘরে কোনো লোককে কেউ থাকতে দেয়? ডাক্তার যেন বুঝে ফেলেছে এই রকম ঘরে কি অসহায় ভাবে মানুষদের থাকতে দেওয়া হয়। আর এটাও যেন সে আঁচ করেছে এই রকম অসুস্থ হওয়ার ঘটনা এই প্রথমবারই ঘটেনি। না না ডাক্তারবাবু, আমি যথাসাধ্য চেষ্টা করি চারতলার ঘরগুলোর মানুষদের কিভাবে সাহায্য করা যায়, কিন্তু শ্রুতির যে কি করে শরীরটা এতটা খারাপ হয়ে গেল কিছুতেই আমি বুঝতে পারছি না। প্রতিভা মিত্রর কথার জবাব না দিয়েই ডাক্তার শ্রুতিকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে চলে যায়। অ্যাম্বুলেন্সে করে শ্রুতি চলে যাওয়ার পর সবাই ঘিরে ধরে প্রতিভা মিত্রকে। এই সব নিয়ে আর কোনো কথা আলোচনা করো না তোমরা, আমি শুধু চাই খুব তাড়াতাড়ি শ্রুতি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, তাহলেই আমি নিজেকে ক্ষমা করতে পারব। পরের দিনের খবরের কাগজের এক কোণায় এই খবরটি ছাপা হয়েছিল। শ্যামবাজারের এক বাড়ির চিলেকোঠার ঘর থেকে উদ্ধার করা শ্রুতি গাঙ্গুলি এখন স্থিতিশীল। বেলভিউ নার্সিংহোমের চিকিৎসক বিকাশ রায় তত্ত্বাবধানে আছে মেয়েটি। তিনি জানিয়েছেন কয়েকদিনের চিকিৎসাতেই মেয়েটি সুস্থ হয়ে উঠবে। অনেকদিন ঠিকমতো না খাওয়ার ফলেই তার এই অবস্থা হয়েছিল। হয়তো সুস্থ হয়ে শ্রুতি কোনো নতুন জীবনে পা বাড়াবে। এই গল্পটি শোনালেন প্রাজ্ঞ চাকি। অন্যান্য চরিত্রে রয়েছেন প্রতিভা মিত্র, অমৃতা মুখার্জি, সুপ্রকাশ, শ্যামল ঘোষ, শ্রুতি, আদ্রিতা ভট্টাচার্য, রমলা, অনন্যা হাজরা, দেবাশিস, সুদীপ্ত রায়, বিমল, সুমিত ঘোষ, সুচন্দা, ইনা বাগচি, প্রিয়তোষ, তীর্থ অধিকারী, ডাক্তার ঋত্বিক পাত্র। অনুবাদ ও নাট্যরূপ শুভজিৎ পাত্র। পর্ব পরিচালনা অনিরুদ্ধ ঘোষ। আগামী সপ্তাহের নাটক জর্জ বার্নার্ড শর পিগম্যালিয়ন। শুনতে থাকুন সোনার আনন্দে ভাষণ। নমস্কার, শুভরাত্রি।